हेलो फ्रेंड्स, दिस इज मालविका दत्ता। वेलकम टू माय चैनल मालविका लर्न स्किल कनेक्टिंग टू द प्रैक्टिकल वर्ल्ड। आज আমি তোমাদের সঙ্গে যে বিষয়টা আলোচনা করতে চলেছি সেটি হলো না বলতে শেখো, হাউ টু সে নো। আমাদের মধ্যে এমন অনেকেই আছি যারা সরাসরি খুব সহজে মুখের উপর না বলতে পারি না, ভাবি এতে হয়তো অন্যরা কষ্ট পাবে, হতাশ হবে, আমাদেরকে অসহযোগী ভাববে। নিজের জীবনটাকে যদি নিজের হিসেবে উপভোগ করতে চাও তাহলে নিজের জীবনের স্টিয়ারিংটা নিজের হাতেই কন্ট্রোল করো। বিপরীতমুখী, অসংবেদনশীল, অপছন্দ, বিপদসংকুল পরিস্থিতির সাথে কম্প্রোমাইজ না করে না বা নো বলতে শেখো। তোমাদের মধ্যে আবার এমন হয়তো ভাবতে বসেছো যে কথায় কথায় না বলে দেবে, তবে তা ভালো সিদ্ধান্তে পরিচয় হবে না, এতে লোকে স্বার্থপর বলে প্রতিপন্ন করতে পারে। এবার চলো দেখে নিই এমন কিছু পরিস্থিতি যা আমাদের সামনে এসে উপস্থিত হয় সেখানে আমাদের না বলাটা ভীষণ ভাবে কখনো কখনো জরুরি হয়ে পড়ে। কেউ কোনো জিনিস ধার চাইছে বা অর্থ ধার চাইছে, বা এমন কোনো কাজ কেউ সম্পর্কে, সুন্দর সম্পর্কের দোহাই দিয়ে বা অধিকার বলে করিয়ে নিতে চাইছে। অফিসে তোমাকে কাজ পাগল মানুষ ভেবে তোমার কলিগ, বস বা ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আরো বেশি কাজের বোঝা চাপিয়ে দিয়ে সুযোগের সব ব্যবহার করতে চাইছে, বা এমন কোন সম্পর্কে কেউ হাতছানি দিতে চাইছে যার মধ্যে রয়েছে বিপদের শঙ্কা। এই প্রত্যেকটি ক্ষেত্রে তুমি কিন্তু অস্বাচ্ছন্দ্য বোধ করছো। এই সব সিচুয়েশন গুলোতে তুমি যদি তাদেরকে সাহায্য করার সাধ্য না অনুভব করো বা ব্যক্তিগত ইচ্ছে তোমার না থাকে, তাহলে দুঃখজনক ভাবে বা রাগ বা ক্ষোভের মাধ্যমে তুমি তোমার না প্রকাশ করতেই পারো। তবে দরকার একটু সাহসে। সেই ছোটবেলা থেকেই আমরা ভদ্রতার খাতিরে না বলার অভ্যেসটা প্রায় হারিয়েই ফেলেছি। ভাবছো তো বন্ধুরা, না বলবো এ আর কি কঠিন কাজ, এর জন্য শেখার কি প্রয়োজন? হ্যাঁ বন্ধুরা, না কিন্তু বলা শিখতেই হবে। প্রিয়জনের সামনে বা প্রিয়জনের চোখে চোখ রেখে না বলার ক্ষমতা কিন্তু অর্জন করে নিতেই হবে। না একটি নেতিবাচক শব্দ, যথেচ্ছভাবে এর ব্যবহার করলে ভুল বোঝাবুঝি, সম্পর্ক নষ্ট, শত্রু বৃদ্ধি এবং কাজের জায়গা কাজ হারাবার মতন পরিস্থিতি তৈরি হয়ে যেতে পারে। তাই এই না শব্দটিকে অত্যন্ত সুকৌশলে ব্যবহার করার প্রয়োজন আছে। এবার চলো দেখে নিই সেই পাঁচটি ধাপ যা আমরা দৈনন্দিন জীবনে ফেস করি এবং সেখানে আমরা কিভাবে না বলব। স্টেপ ওয়ান, এক্সপ্লেন দা অবভিয়াস রিজন। না বলার সুস্পষ্ট কারণ ব্যাখ্যা করো। ধরো কোনো একজন ব্যক্তি তোমার কাছে কিছুক্ষণের জন্য কোনো একটি জিনিস তোমার কাছে ধার চায়। জিনিসটির গুরুত্ব উপলব্ধি করে তুমি তা দিতে অনিচ্ছা বোধ করছো, সেক্ষেত্রে সরাসরি তাকে না শব্দটা না বলে তুমি তাকে তোমার অসুবিধার কথা সুস্পষ্টভাবে ব্যাখ্যা করে বললে। কে বলতে পারে ভবিষ্যতে ওই ব্যক্তি হয়তো তোমার কোনো উপকারে লাগতে পারে। তাই এভাবে তুমি যদি তাকে না বলো তাহলে দেখবে ভুল বোঝাবুঝির কোনো সিচুয়েশনই তৈরি হবে না এবং সুন্দরভাবে বিষয়টার মিটমাট হয়ে যাবে। নাম্বার টু, এক্সপ্লেন দ্যাট নট গেটিং রেসপন্স ফ্রম দ্য মাইন্ড। মন থেকে সাড়া পাচ্ছ না। এমন অনেক পরিস্থিতি থাকে বা এমন অনেক সম্পর্কের ক্ষেত্রে, যেমন প্রেমের সম্পর্ক, বন্ধুত্বের সম্পর্ক, বিভিন্ন সম্পর্কের ক্ষেত্রে নীতিগতভাবে তুমি একটি সিদ্ধান্ত নিতে পারছো না, সেক্ষেত্রে খারাপ কিছু হওয়ার আশঙ্কার জন্য তুমি না বলতে ইতস্তত বোধ করছো। বুদ্ধিমত্তাকে কাজে লাগাও। মন থেকে সাড়া পাচ্ছ না বলে তুমি তাকে বিনয়ের সাথে জানাও। ব্যক্তিটি যদি বুদ্ধিমান হয় তাহলে অবশ্যই তিনি তোমাকে বুঝবেন এবং পরবর্তীতে তোমাকে আর অনুরোধ করবেন না, এতে সাপও মরবে লাঠিও ভাঙবে না। নাম্বার থ্রি, সেইং নো ফার্মলি বাট পোলাইট। জোরের সাথে না বলো কিন্তু ভদ্রতার সাথে। এমন অনেক পরিস্থিতি এসে উপস্থিত হয় যেখানে আমরা বিনয়ের সাথে আমাদের অনিচ্ছা প্রকাশ করছি কিন্তু কাজ হচ্ছে না, কিন্তু রয়েছে বিপদের সম্ভাবনা। তাই পরিস্থিতির সাথে কম্প্রোমাইজ না করে নিজের কিছুটা ক্ষতি সাধন বা ক্ষতি স্বীকার করে তুমি সেই বড় বিপদের আশঙ্কা থেকে নিজেকে রক্ষা করতে পারো। নাম্বার ফোর, বি কনসিয়াস হোয়েন হেল্প আদার। অন্যকে উপকার করতে যাওয়ার আগে সতর্ক থাকো। অন্যের উপকার করা মহৎ একটি কাজ। ঘটনার বিবেচনা করে যদি তুমি কারোর উপকার করতে যাও সেক্ষেত্রে দেখে নাও তুমি সমস্যার সম্মুখীন হচ্ছ কিনা। তুমি ভেবে নাও ব্যক্তিটিকে তুমি কত দূর পর্যন্ত সাহায্য করতে পারবে, এতে কোনো বিপদের শঙ্কার সম্ভাবনা আছে কিনা। সেক্ষেত্রে তোমার শারীরিক, মানসিক সুস্থতা ও নিরাপত্তার খাতিরে যদি সেখানে না করতে হয় তাহলে ঘটনার সঙ্গে সম্পর্কিত সত্য কিছু যথোপযুক্ত কথার মাধ্যমে কায়দা করে কৌশলে তার সামনে বিশ্লেষণ করো।
এতে আসন্ন বিপদ বা ঝুঁকির সম্ভাবনা থেকে তুমি বেঁচে যেতে পারো। লাস্ট বাট নট দ্য লিস্ট নাম্বার 5, বি সেলফিশ, স্বার্থপর হয়ে ওঠো। মানুষ হিসাবে আমাদের কখনো কখনো কিন্তু স্বার্থপর হয়ে ওঠাটা জরুরি। তুমি এমন কোনো পরিস্থিতির সামনে পড়েছো যেখানে তোমার রয়েছে অনিচ্ছা, সেখানে তুমি স্বার্থপর হয়ে ওঠো। বাচ্চি যত চাপে থাকুক না কেন, তোমার স্বার্থকে কিন্তু সেখানে তুমি এগিয়ে রাখো, তা না হলে বেলা শেষে ভরাডুবি তোমার হবে, তোমাকেই ভুগতে হবে। এই না শব্দটি নেতিবাচক শব্দ, কিন্তু এটিকে ইতিবাচক বা পজিটিভ দৃষ্টিভঙ্গি থেকে আমরা ব্যবহার করব এবং প্রয়োগ করব। না শব্দটি যেন প্রয়োগ করার সময় এটা সকলের ক্ষেত্রে সুন্দর এবং কল্যাণকর হয়ে ওঠে। না শব্দটি প্রকাশ করতে গিয়ে কখনোই যেন কেউ আমাদেরকে স্বার্থপর বলে প্রতিপন্ন না করতে পারে, তা যেন শান্তির প্রতীক হিসেবেই বিবেচিত হয়। আজ এই পর্যন্তই বন্ধুরা। তোমাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে নিচের কমেন্ট সেকশনে গিয়ে কমেন্ট করো, প্রচুর প্রচুর লাইক দাও, শেয়ার করো। আর তোমরা যারা আমার চ্যানেলে নতুন এসেছো তারা আমাকে আরও বেশি ভিডিও বানানোর জন্য উৎসাহিত করার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও। অ্যান্ড অলসো হিট দ্য বেল আইকন ফর নোটিফিকেশন অফ মাই আপকামিং ভিডিও। তোমরা সবাই ভালো থেকো, কিপ ওয়াচিং মাই ভিডিও, টিল দেন গুড বাই।